হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেল। আর অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওতে ক্লিক করার জন্য। তো বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কোভিড-19 জন্য স্থগিত করা হয়েছিল। তো বর্তমানে CBSE বোর্ডের মাধ্যমে এর নতুন রুটিন ঘোষণা করা হলো। এর বিজ্ঞপ্তিতে জানানো হলো যে কবে পরীক্ষা দেওয়া হবে এবং কী কী ডেটে এই পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষা কেন্দ্রে কী কী নিয়ম মেনে পরীক্ষা দেওয়া যাবে, এই সমস্ত রকমের তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে কি বললো সরাসরি আমরা সেখান থেকে শুনে নেব। আগামী 29 জুন, 2 জুলাই এবং 6 জুলাই এই 3 দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেগুলি বাকি ছিল সেই সমস্ত পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে কোনো পরীক্ষা কেন্দ্রে 80 থেকে 100 জনের বেশি ছাত্রছাত্রীদের পরীক্ষার সেন্টার হবে না। আমরা ইতিমধ্যেই 2500 সেন্টারকে চিহ্নিত করেছি যাতে তারা নিজেরাই সেখানে উপস্থিত হতে পারেন, লোকাল ট্রান্সপোর্টের ব্যবস্থা করে কিংবা নিজেরা উপস্থিত হয়ে। প্রত্যেকটি পরীক্ষার্থীর কাছে স্যানিটাইজারের বোতল থাকা উচিত, মাস্ক পরে যাওয়ার কথা এবং সমস্ত রকম স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা গ্রহণ করা হবে। 2 তারিখ, 29 জুন, 2 জুলাই এবং 6 জুলাই এই 3টে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সম্ভাব্য এই 3টি দিন দেয়া হলো। কোন দিন কোন পরীক্ষা হবে তার বিস্তারিতভাবে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে। এটা আবার বলছি সম্ভাব্য দিন, এই কারণেই অনেকেই মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করেছেন, জানতে চান, আমার কাছে জানতে চান, আমার দপ্তরে জানতে চান, উচ্চশিক্ষা দপ্তরে জানতে চান, বন্ধুবান্ধবরা জানতে চান, এমনকি ছাত্রছাত্রীরাও আমাকে ফোন করে জানতে চেয়েছিলেন। এই রকম একটি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা এই 3টে দিন সম্ভাব্য দিন ঠিক করেছি। কোন দিন কোন পরীক্ষা হবে, কারণ পরীক্ষাটা প্রায় 12টি সাবজেক্টের পরীক্ষা আছে, ইলেকটিভ সাবজেক্ট যা বড়ো যে পরীক্ষাগুলো যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টেন্সি, এই পরীক্ষাগুলোর সাথেও জার্নালিজম আছে, বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আছে, নিউট্রিশনের পরীক্ষা আছে, এডুকেশনের পরীক্ষা আছে, ইকোনমিক্সের পরীক্ষা আছে, এই সবগুলো মিলিয়ে ঝুলিয়ে এই 3 দিনে মোট 2,07,000 থেকে 2,44,000, প্রতি 3টে দিনে 2,07,000, 2,16,000 এবং 2,44,000 ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। তার বিশাল আয়োজন উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে, উচ্চশিক্ষা যে পর্ষদ তার সঙ্গে আলাপ আলোচনা করে, সংশ্লিষ্ট সমস্ত শিক্ষক অভিভাবকদের সঙ্গে কথাবার্তা বলার পরই আমরা অনুভব করেছি যে এদের পরীক্ষা যত শীঘ্র সম্ভব করে নেওয়ার দরকার এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তারই অনুমোদনে আমরা এই সম্ভাব্য 3টে দিন ঘোষণা করলাম এবং কোন দিন কোন পরীক্ষা হবে তাও আমরা পরবর্তীকালে বিজ্ঞপ্তি জারি করব। আশা করি সমস্ত যে উদ্বিগ্নতার মধ্যে দিয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা কাটছিল তারা অন্তত তাদের উদ্বিগ্নতা কমাতে সাহায্য করবে এই দিনগুলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য। আপনারা এখানে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বন্ধুরা, আমি এটা সরাসরি CBSE এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। তো বন্ধুরা, আপনি চাইলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে আপনি এটা দেখতে পারবেন। তো বন্ধুরা, এইখানে বলা হয়েছে যে এটা অল ইন্ডিয়া পরীক্ষা হবে। তো এই নোটিশে বলা হয়েছে যে কবে কী কী পরীক্ষা হবে এবং কটা থেকে কটা পরীক্ষা হবে, কী কী সাবজেক্ট, কোন কোন ডেটে পরীক্ষা হবে, সমস্ত রকমের কিন্তু তথ্য এখানে দেওয়া আছে। আপনি এটা ভালো করে দেখে নেবেন, আপনার কোন কোন পরীক্ষা পড়বে আপনাদের সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে গেলে আপনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।